উত্তরাধিকার সবকিছুতেই আমাদের সাকসেশন সার্টিফিকেট লাগে আপনার কি মনে হয় যে এই সারা ঢাকা শহরের জন্য একটা সাকসেশন কোর্ট যথেষ্ট কিনা আরেকটি হচ্ছে যে 138 এর একটাই প্রশ্ন ধন্যবাদ তাই একই সাথে রিলিভেন্ট স্পিকার মানে স্পিকার আপনি আইনের মানুষ ওই 138 এর চেকের মামলায় এক একটা ডেট পরে এক বছর পর পর ঢাকা শহরে চেকের মামলা এখন আর কেউ করতে চায় না শুধুমাত্র ডেট পড়ার কারণে এই ব্যাপারে আপনি কিছু সিদ্ধান্ত নেবেন কিনা ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় স্পিকার মাননীয় সংসদ সদস্য যেরকম মানুষের উপকার করার জন্য সংসদ সদস্য হয়েছেন আওয়ামী লীগ সরকার কিন্তু জনগণের উপকার করেছে এবং করে বলেই এই দশ বছর এগারো বছর তিনবার আপনার চারবার এই নির্বাচনে জয়ী হয়েছে তো সেই প্রেক্ষিতে আমি বলবো যে যদি এই একটা সাকসেশন কোর্টের যদি না হয়ে না হয় তাহলে অবশ্যই এই সরকার সিদ্ধান্ত নিবে যে এটা আরও বাড়ানো এবং সেইখানে একটা যেই আইনি একটু জটিলতা আছে সেটা রিমুভ করার চেষ্টাও আমরা করব যাতে মানুষ মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ওয়ান স্টপ সার্ভিস মা সেই ওয়ান স্টপ সার্ভিস যেন মানুষ পায় সেটার চেষ্টা করা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন যিনি যেটা করেছেন প্রথম কথা হচ্ছে যেটা ওনার আমার মনে হয় অনুধাবন করা উচিত যে বিচার বিভাগ স্বাধীন তো সেই প্রেক্ষিতে আমি বলতে চাই যে সেকশন ওয়ান থার্টি এইট অফ দ্য নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের যে মামলাগুলি সেখানে জটিলতা হচ্ছে আমরা চিন্তা ভাবনা করছি যে এই আইনটার এবং বিশেষ করে এই ধারাটার আপনার সংশোধন করার জন্য এবং তরিত যাতে মামলা শেষ হয় সেটার ব্যবস্থাও আমরা নিচ্ছি এবং আরও আমি ওনাকে জানাতে চাই যে এই তরিত শেষ হওয়ার জন্য যে কিছু আদালত সৃজন করতে হবে সেই জন্য অলরেডি আমরা জনপ্রশাসন মন্ত্রণালয় লিখেছি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় মন্ত্রী